জরুরি পণ্য আমদানির কাজে ইরাকে আটকে পড়া অর্থ কাজে লাগাবে ইরান মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরাকে আটকে পড়া অর্থের বিনিময় ইরানকে জরুরি ও মৌলিক পণ্য সরবরাহ করতে রাজি হয়েছে বাগদাদ ইরাক সফরত ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেমাতি স্বাগতিক দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তাদের এই সম্মতির কথা জানান তিনি নিজের ইনস্টাগ্রাম পেজে দেয়া এক পোস্টে বলেন বিষয়টি নিয়ে ইরাকের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও ট্রেড ব্যাংক অফ ইরাক বা এর প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে তার ত্রিপক্ষীয় বৈঠকে উল্লেখযোগ্য সমঝোতা অর্জিত হয়েছে ইরানের আটকে পড়া অর্থ মূলত এর কাছে রয়েছে ইরান থেকে প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ আমদানি বাবদ কয়েকশো কোটি ডলার টিবিআইতে আটকা পড়েছে ইরাক এই অর্থ ইরানকে পরিশোধ করতে চাইলেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে তা সম্ভব হচ্ছে না বলেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা কাজেমি দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার এই সমঝোতায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ইরাকের কেন্দ্রীয় কাজেমি ব্যাংক ও টিবিআইকে অর্জিত সমঝোতা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন বলেও জানান হেম্মাতি তিনি বলেন ইরাকের প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে প্রতি সপ্তাহে বিষয়টি তদারকি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের পণ্য ও সেবা আমদানির দিক দিয়ে ইরানের পরেই ইরাকের অবস্থান অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাস্যকর বক্তব্য বলেছেন ইরানের বিরুদ্ধে তার গৃহীত পদক্ষেপগুলোর কারণে দেশটি দেউলিয়া হয়ে গেছে তিনি আমেরিকার বিখ্যাত রেডিও অনুষ্ঠান রাশ করার দাবি জানিয়ে সাক্ষাৎকারে বলেন তিনি আগামী মাসে নির্বাচনে বিজয়ী হলে তিনি ইরানের সঙ্গে তার ভাষার একটি অসাধারণ চুক্তি সই করতে সক্ষম হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও সহ শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তারা এক বছরের বেশি সময় ধরে ইরানের সঙ্গে তাদের ভাষায় একটি ভালো চুক্তি সই করার জন্য আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করে আসছেন ওয়াশিংটন এমন সময় এই প্রচেষ্টা চালাচ্ছেন যখন ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে এর আগে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে দু সালের মে মাসে সম্পূর্ণ বেআইনিভাবে বেরিয়ে গেছে ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে ট্রাম্প প্রশাসন একবার স্বাক্ষরিত চুক্তি থেকে বেরিয়ে গেছে তাকে বিশ্বাস করা যায় না এছাড়া আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরে এসে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা হবে না ইরানের পদস্থ কর্মকর্তারা আরও বলেছেন আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরে এলে এই সমঝোতার গঠন কাঠামোর আওতায় ওয়াশিংটনের সঙ্গে কথা বলবে তেহরান দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় কোনো বৈঠক অনুষ্ঠিত হবে না অন্যদিকে একশো নব্বই মার্কিন যুদ্ধ জাহাজে করোনার হানা মার্কিন যুক্তরাষ্ট্রের একশো নব্বইটি যুদ্ধজাহাজে এ পর্যন্ত করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে দেশটির হাতে মোট দুশো ছিয়ানব্বইটি রয়েছে যোগ্য যুদ্ধ জাহাজ রয়েছে সেই জাহাজেই হানা দিয়েছে প্রাণঘাতী এই করোনা ভাইরাস গত এপ্রিল মাসের শেষের দিকে মার্কিন নৌবাহিনী দাবি করেছিল যে তাদের চল্লিশটি যুদ্ধজাহাজে ভাইরাস ছড়িয়ে পড়েছে কিন্তু এখন সেই সংখ্যা একশো ছিয়ানব্বইতে পৌঁছেছে মার্কিন জার্নাল নেভি টাইমস এর এক প্রতিবেদন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে মার্কিন নৌবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট এমএলি উলকেনের বরাদ দিয়ে নেভি টাইমস আরও জানিয়েছে আক্রান্ত যুদ্ধ জাহাজের অনেকগুলো রয়েছে সমুদ্রে আবার অনেকগুলো বন্দরে রয়েছে তবে জার্নালটিতে দাবি করা হয়েছে যে মার্কিন যুদ্ধ জাহাজ থিওডর রুজওয়েল্ড এবং ইউএসএস কিডে যে পরিমাণে করোনা ভাইরাসে মহামারী ছড়িয়েছে এসব জাহাজে তেমনটি হয়নি জার্নালটির বক্তব্য অনুসারে কোন জাহাজ মারাত্মকভাবে করোনা সংক্রমণে পড়েছে এবং কোন জাহাজে মহামারী আকারে ছড়িয়ে পড়েনি তা পরিষ্কার নয় মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের নির্দেশনা অনুযায়ী নৌবাহিনী করোনা ভাইরাসের নিয়মিত রিপোর্ট করা বন্ধ করে দিয়েছে করোনা ভাইরাসের মহামারীর প্রাথমিক পর্যায়ে ইউএসএস রুজভেল্ট যুদ্ধ জাহাজে তেরোশো সেনাকে করোনা পজিটিভ পাওয়া গিয়েছিল এছাড়া ইউএসএস ডে আটাত্তর জন সেনাকে করোনা আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছিল অন্যদিকে প্রথমবারের মতো আমিরাতের দুবাই থেকে পণ্য গেল ইসরায়েলের হাইফাই সংযুক্ত আরব আমিরাতের একটি কার্গো জাহাজ বিভিন্ন পণ্য নিয়ে ইহুদিবাদী ইসরায়েলের নগরী হাইফায় নোঙর করেছে এর মাধ্যমে মসজিদুল আকসা দখলদার ইসরায়েলের সঙ্গে সরাসরি নৌরুট চালু করল সংযুক্ত আরব আমিরাত এম প্যারিস নামের কার্গো জাহাজটি দুবাইয়ের জেবেল আলী বন্দর থেকে ইলেকট্রনিক্স আয়রন ও ফায়ার ফাইটিং পণ্য সামগ্রী ইসরায়েলে নিয়ে গেছে হাইফা বন্দর বোর্ডের চেয়ারম্যান এশেল আরমনি বলেছেন প্রাথমিকভাবে এম সপ্তাহে একবার হাইফাই পণ্য নিয়ে যাবে এবং পরবর্তীতে এর সংখ্যা আরও বাড়তে পারে ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু আরব আমিরাতের সঙ্গে এই বাণিজ্যিক লেনদেনকে বিশাল কিছুর সূচনা বলে অভিহিত করেছেন তিনি ইসরায়েলি পার্লামেন্টে বলেন আজ দুবাই থেকে যে সব পণ্য এসেছে তা আমাদের জন্য অনেক বেশি সাশ্রয়ী হবে ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তাদের বার্ষিক বাণিজ্যিক বিনিময় চারশো কোটি ডলারে উন্নীত হবে বলে তারা আশা করছেন এমএসসির একজন মুখপাত্র বলেছেন তাদের একটি জাহাজের মাধ্যমে এই প্রথম দুবাই থেকে পণ্য পরিবহন করে ইসরায়েলের হাইফায় খালাস করা হলো পর্যবেক্ষকরা বলছেন কয়েক মাস আগেও দুবাই থেকে হাইফায় পণ্য পরিবহন ছিল অকল্পনীয় ব্যাপার কিন্তু অগস্টে সংযুক্ত আরব আমিরাত মুসলিম বিশ্বের প্রধান শত্রু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিতর্কিত সিদ্ধান্ত ঘোষণার পর সেই অসম্ভব বিষয়টি সম্ভব হয়েছে অন্যদিকে নির্বাচনে জেতার জন্য ইরানের ব্যাপারে সাফল্য প্রমাণে Donald Trump. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইরান সহ আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে তার সাফল্যের বিষয়টি প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন এভাবে তিনি তিনি নির্বাচনে জেতার চেষ্টা করছেন সর্বশেষ দাবি করেছেন আগামী মাসের নির্বাচনে বিজয়ী হতে পারলে তিনি ইরানের সঙ্গে তার ভাষায় একটি অসাধারণ চুক্তি সই করতে সক্ষম হবেন চুক্তির ধরন কেমন হবে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন ইরানের হাতে পরমাণু অস্ত্র না থাকার বিষয়টি নিশ্চিত করা হবে প্রেসিডেন্ট ট্রাম্প লাভের পর থেকে নিয়ে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার তীব্র সমালোচনা করে আসছিলেন অবশেষে তিনি দু সালের আট মে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির লক্ষ্যে দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন কিছুদিন পরপরই তিনি নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন এমনভাবে তিনি ইরানের ওপর চাপ সৃষ্টি করবেন যাতে দেশটি আলোচনা টেবিলে ফিরে আসে এবং যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো প্রণীত অসাধারণ চুক্তিতে সই করতে বাধ্য হয় তেহরান পর্যবেক্ষকরা বলছেন ওয়াশিংটনের মূল উদ্দেশ্য হচ্ছে তাদের দাবির কাছে মাথা নত করতে তেহরানকে বাধ্য করা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সালে পরমাণু সমঝোতা পুরোপুরি বন্ধ করে দিয়ে এমন একটি নতুন সমঝোতার কথা বলেছিলেন যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং পশ্চিম এশিয়ায় দেশটির তৎপরতা সীমিত করে আনার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে মোট কথা নতুন এই চুক্তিতে ইরানকে পুরোপুরি যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করতে হবে তবে ইরানের জনগণ মার্কিন গঠন নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ট্রাম্প প্রশাসনকে হতাশ করে দিয়েছে এ কারণে মার্কিন সরকার এখন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সন্ত্রাসীদের তালিকা অন্তর্ভুক্ত করে কুজ ব্রিগেডের প্রধান জেনারেল সোলাইমানিকে হত্যা করে ইরানের শীর্ষ কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা দিয়ে এবং ব্যাংক কোম্পানি ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের উপনিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দিয়ে তাদের বিদ্বেষ ও ক্ষোভ চরিতার্থ করতে চেষ্টা করছে প্রেসিডেন্ট ট্রাম্প একদিকে দফায় দফায় ইরানের উপর নিষেধাজ্ঞা দিচ্ছেন অন্যদিকে তেহরানের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানাচ্ছেন ইরানের সঙ্গে আলোচনায় বসার অর্থ হচ্ছে ওয়াশিংটনের সব দাবি তেহরানকে চোখ মেনে নিতে হবে কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে ইরান কখনোই এ ধরনের চাপের কাছে আত্মসমর্পণ করবে না এবং আমেরিকার সর্বোচ্চ চাপ সৃষ্টির বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধের নীতিতে অটল থাকবে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বা আইএই এর সাবেক প্রধান মোহাম্মদ আল বারাদি বলেছেন ইরানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ সৃষ্টির কৌশল ব্যর্থ হবে এমনকি মার্কিন অনেক রাজনীতিবিদও এটা উপলব্ধি করতে পেরেছেন যে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যতই ইরানের ওপর চাপ সৃষ্টি করুক না কেন ইরান প্রতিরোধ চালিয়ে যাচ্ছে এবং বর্তমানে ট্রাম্প প্রশাসনই বলা যায় ঠাসা হয়ে পড়েছে অন্যদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হতে সংখ্যাগরিষ্ঠতার কাগজপত্র জমা দিলেন আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়া রাজার সঙ্গে দেখা করে জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম রাজপ্রাসাদে রাজা সঙ্গে সাক্ষাৎ করেন আনোয়ার পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন রাজার কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন সংবিধান অনুযায়ী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পেতে দেশটির দুশো বাইশ আসনে পার্ডামেন্টে পার্লামেন্টে একশো জন এমপির সমর্থন প্রয়োজন তবে আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন তার প্রতি একশো জনেরও বেশি এমপির সমর্থন রয়েছে সংবাদ সম্মেলনে আনোয়ার বলেন একশো বিশ জনেরও বেশি এমপি আমার সঙ্গে রয়েছেন তবে রাজা আগামী কয়েকদিনের মধ্যে বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রধানদের সঙ্গে কথা বলবেন তাই আমাদের ধৈর্য ধারণ করে রাজার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে সংবাদ মাধ্যম মালয়েশিয়া কিনি জানিয়েছে এরই মধ্যে বিষয়টি নিয়ে আলোচনার জন্য রাজপ্রাসাদের আমন্ত্রণ পেয়েছেন ডিএপি এবং এম এর মতো দলগুলোর নেতারা ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ